শরীর ঠিক রাখার জন্য ডিমের কোনো বিকল্প নেই। প্রতিদিন সকালে ডিম খেলে শরীর ভালো থাকে, তবে সুস্থ থাকতে চাইলে ডিমের সাথে কিছু খাবার খাওয়া একদমই উচিত না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ডিম কি আমাদের শরীরে আসলে উপকারী নাকি অপকারী, ডিম খাওয়ার সঠিক সময় কখন, ডিম খেতে হবে কোন পদ্ধতিতে, কোন খাবারের সাথে ডিম খেলে এটি শরীরে গিয়ে বিষক্রিয়া করতে পারে, আর একজন মানুষের দিনে কয়টি ডিম খাওয়া উচিত, হাই কোলেস্টেরল হার্ট রোগী বা ব্লাড প্রেশারের রোগীরা ডিম খেতে পারবেন কি পারবেন না, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এখন বেশিরভাগ চিকিৎসকেরাই স্বাস্থ্যকর খাবারের তালিকায় ডিম রাখার পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন বেশিরভাগ পুষ্টিকর উপাদান প্রাকৃতিকভাবে যে সমস্ত খাবারে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম। যেমন ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস সহ আরও নানা ধরনের উপাদান। এছাড়াও ডিমে আছে লুটেন ও জিয়াস্যান্থিন নামক দুটি প্রয়োজনীয় উপাদান, যা বৃদ্ধ বয়সের চোখের ক্ষতি ঠেকাতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে চাইলে নানা গুণের কারণে প্রতিদিন অবশ্যই ডিম খেতে হবে, কারণ এর ভিটামিন ডি আমাদের পেশিকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ডিমের মধ্যে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। ডিমের ক্যারোটিনয়েড, লুটেন ও জিয়াস্যান্থিন চোখের ছানি কমাতে সাহায্য করে। এছাড়া ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়। ছোট্ট একটি ডিম হাজারো ভিটামিনে ভরা। এর ভিটামিন বি12 শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে। ডিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিনের নাস্তায় একটি ডিম খেলে সারাদিন আপনার ক্ষুধা কম লাগবে, তাই খাওয়া কম হবে। গবেষণায় দেখা যায় শরীর থেকে দিনে প্রায় 400 ক্যালোরি কমাতে চাইলে আপনার প্রতিদিন ডিম খাওয়া উচিত। একটি ডিমে প্রায় 6.5 গ্রাম প্রোটিন ও 70-85 ক্যালোরি রয়েছে, যা রোজকার প্রোটিনের চাহিদা পূরণে ভূমিকা পালন করে। ডিমে রয়েছে আয়রন, জিঙ্ক, ফসফরাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আর ফসফরাস আমাদের হাড় ও দাঁত মজবুত রাখে। একটি গবেষণায় দেখা গেছে ডিম কোলেস্টেরল বাড়ায় না। দিনে একটা ডিম খেলেও আপনার লিপিড প্রোফাইলে কোনো প্রভাব পড়বে না। একটি ডিমে প্রায় 300 মাইক্রোগ্রাম কোলাইন থাকে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্নায়ু, যকৃৎ ও মস্তিষ্কের জন্য ভালো। চুল ও নখের মান উন্নত রাখতে নিয়মিত ডিম খান, কারণ ডিমের মধ্যে থাকা সালফার চুল ও নখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এত গুণ আছে যার মধ্যে, তাহলে তো প্রতিবেলা একটি করে ডিম খাওয়াই ভালো। কিন্তু পুষ্টিগুণে ভরা হলেও প্রতিবেলা একটি করে ডিম খেলে হিতে বিপরীত ঘটার আশঙ্কাও রয়েছে। দৈনিক ডিম খাওয়ার উত্তম সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা আপনি আপনার দিনের চাহিদার পরিপূর্ণ ডিম খেয়ে নিতে পারেন। তবে আপনি যদি দুপুরে ডিম খান, সেক্ষেত্রে সকালে ডিমের মাত্রা কমিয়ে আনতে হবে। ডিম খাওয়ার সঠিক পদ্ধতি কী? পুষ্টিবিদগণ মনে করে থাকেন ডিমের সর্বোত্তম উপকারিতা পেতে একে খেতে হবে সেদ্ধ করে। ডিমকে হাফ বয়েল কিংবা কাঁচা দু অবস্থাতেই খাওয়া যাবে না, কারণ এতে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা পেটে গিয়ে ক্রনিক ডায়রিয়ার কারণ হতে পারে। ডিমকে পুরোপুরিভাবে সেদ্ধ করে খান অথবা পানিপোচ করে খান। পানিপোচ করার পদ্ধতি হচ্ছে গরম পানির মধ্যে ডিম ছেড়ে দিন, তারপরে 4-5 মিনিট অপেক্ষা করুন। এই ডিমটি পানি থেকে তুলে এর মধ্যে অল্প একটু লবণ ও সামান্য গোলমরিচ ছিটিয়ে খেতে পারেন। সকালবেলা নাস্তার তালিকায় পোচ ডিমও রাখা যেতে পারে, যেটি তেলে ভাজার কারণে কিন্তু এর ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি বেড়ে যায়, তাই ডায়েট ফ্রেন্ডলি আর থাকে না। ওজন বৃদ্ধি পাওয়ার যাদের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস কিংবা কোলেস্টেরল থাকলে তেলে ভাজা পোচ ডিম খাওয়ার চেয়ে সেদ্ধ ডিম খাওয়াটাই উত্তম। তবে আমরা যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি, সে ডিম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী নয়। এবার জেনে নিই ডিমের সাথে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, যেগুলো আমাদের পেটে বিষক্রিয়া করতে পারে। নাম্বার 1 হচ্ছে চিনি। ডিম আর চিনি একসঙ্গে মিশলে সেখানে ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আপনি যদি ডিম খাওয়ার পরপরই কাঁচা চিনি খান, এটি আপনার রক্তকে জমাট বাঁধিয়ে দেবে, যার ফলাফল হতে পারে মারাত্মক। তবে আমরা ডিম ও চিনি মিশিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু এই বিষক্রিয়াটা ঘটতে পারে না, কারণ রান্নার পর এর বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায়। ডিম খাওয়ার পরবর্তী যে খাবারটি বাদ দিতে হবে সেটি হচ্ছে সয়া দুধ।
সয়া মিল্কের সঙ্গে কখনোই ডিম খাওয়া উচিত নয়। এতে দেহে প্রোটিনের শোষণে বাধা প্রাপ্ত হয়। আপনি যে খাবারকে প্রোটিনের আশায় খাচ্ছেন সেটি আপনার শরীরে গিয়ে প্রোটিন তো দেবেই না, বরঞ্চ হজমে সমস্যা সৃষ্টি করবে। ডিম খাওয়ার পর পরবর্তী যে খাবারটি বাদ দিতে হবে তা হচ্ছে চা। ডিম এবং চা অনেকেরই একসঙ্গে পছন্দ, বিশেষত অনেক ভাজাভুজিতে ডিম ব্যবহার করা হয়, আর আমরা সেই সমস্ত ভাজাভুজি খাবার পর চা খেয়ে থাকি। আবার ডিম ভাজার সঙ্গে চা কিংবা কফি খেতেও অনেকে পছন্দ করেন, কিন্তু এই ভুল খাবার একসঙ্গে হজম করা বেশ কঠিন। এছাড়াও এই দুটো খাবার একসাথে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে, তাই ডিম ও চা একসাথে খাওয়া যাবে না বা পরপরও খাওয়া যাবে না, মাঝে 1 থেকে 2 ঘন্টার বিরতি রাখতে হবে। ডিমের সাথে খাওয়া যাবে না বেকন। ডিমের সঙ্গে বেকনের কম্বিনেশন বিশ্বজুড়ে খুব জনপ্রিয়। ব্রেকফাস্ট টেবিলে এই দুটো খাদ্যই একসঙ্গে পরিবেশন করা হয়, কিন্তু বেকন এবং ডিম এই দুয়ের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সেই সঙ্গে ফ্যাট। ধারণা করা হয় ডিম ও বেকন একসঙ্গে খেলে শরীর প্রচুর মাত্রায় প্রোটিন পেয়ে থাকে, সাথে এনার্জিও পায়। তবে সেই এনার্জি ও প্রোটিন কিছুক্ষণের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়, ফলে শরীর অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়ে। এই দুটো খাবার একসাথে খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই মাঝে বিরতি দেওয়ার চেষ্টা করুন। ডিমের সাথে খাওয়া যাবে না পার্সিমন নামক এক জাতীয় ফল, যদিও এই মিষ্টি ফলটি আমাদের দেশীয় ফল নয়, এটি একটি জাপানি ফল। ডিম খাওয়ার পর এই ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা প্রচুর মাত্রায় বেড়ে যায়। অন্যান্য যে সমস্ত খাবার ডিমের সাথে খাওয়া যাবে না তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ। ডিম ও দুধ দুটোই প্রচুর মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আপনার পাকস্থলী সহজে হজম করতে পারে না। আপনার পাকস্থলীতে অপাচিত অবস্থায় কোনো খাদ্য থেকে গেলে সেটি পেটে দীর্ঘক্ষণ থাকার ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পরবর্তীতে আলসার, এমনকি পেট ছিদ্র হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ডিম ও দুধ যেমন খাওয়া যাবে না, তেমনই দুগ্ধজাত যে কোনো খাবার যেমন চিজ, পনির, টক দই ইত্যাদিও খাওয়া যাবে না। ডিমের সাথে বাদ দিতে হবে শস্য দানা জাতীয় খাবারগুলো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ডিম খাওয়ার পর কী কী খাওয়া যাবে না তা জানতে পেরেছেন। সাথে জানতে হবে অতিরিক্ত ডিম খাওয়ার অপকারিতা সম্পর্কে। প্রত্যেকটি মানুষেরই তার খাদ্য তালিকায় কী পরিমাণ ডিম রাখা উচিত তা জেনে নেওয়া উচিত। আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিম খেলে এটি আপনার শরীরে গিয়ে সিগারেটের মতোই ক্ষতি করে, যার ফলে নানাবিধ রোগ শুরু হয় ও আমাদেরকে ওষুধের ওপরই থাকতে হয়। বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে শরীরের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণে ডিম খেলে তার ফলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা হৃদরোগের অন্যতম কারণ। ডিম খাওয়ার ফলে আর্থ্রাইটিসের সম্ভাবনাও দেখা যায়। এটি জেনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ডিমে এত পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে, তা খেলে আবার আর্থ্রাইটিস হবে কেন? প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রায় ডিম খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, আর ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বাত ব্যথা ও আর্থ্রাইটিসের ব্যথা বাড়বে, এটা খুব স্বাভাবিক কথা। অনেকেই মনে করেন ডিমের সাদা অংশ উপকারী ও কুসুম উপকারী নয়। ডিমের সাদা অংশ ও কুসুম দুটোই উপকারী, তাই বলে কিন্তু ইচ্ছে মতো কুসুমও খাওয়া যাবে না ও সাদা অংশও খাওয়া যাবে না। যারা বডি বিল্ডিং করে থাকেন তারা ইচ্ছে মতো ডিমের সাদা অংশ খেয়ে থাকেন, এটিও একদম অনুচিত একটি কাজ। আসুন ভিউয়ার্স, এবার আপনাদেরকে জানিয়ে দেই একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক কয়টি ডিম খেতে পারেন। আপনি যদি শারীরিক দিক দিয়ে পরিপূর্ণভাবে একজন সুস্থ মানুষ হন তাহলে দৈনিক 2 ডিম কুসুম শুদ্ধ আপনি খেয়ে ফেলতে পারেন। সর্বোত্তম হয় যদি সেটি আপনি সেদ্ধ করে অথবা পানি পোচ করে খান। সকালে নাস্তায় যারা পোচ ডিম খাচ্ছেন তারা ওজনের ব্যাপারটা মাথায় রাখবেন, তবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিম খাওয়া একেবারেই উচিত নয়। 2 ডিম কুসুম শুদ্ধ খাওয়ার পর আপনি যদি আরও ডিম খেতে চান সেক্ষেত্রে 1টি অথবা 2টি ডিম কুসুম ছাড়া সাদা অংশটুকু খেতে পারেন। এর বেশি ডিম খাওয়া মোটেও উচিত হবে না। হাই কোলেস্টেরলের রোগী, হার্টের রোগী ও ব্লাড প্রেশারের রোগীরা কতটুকু পরিমাণে ডিম খাবেন আসুন জেনে নিই। পুরো সপ্তাহ জুড়ে আপনি 1টি করে ডিম খেতে পারেন, তবে খেতে হবে ডিমের সাদা অংশ। আর আপনি সপ্তাহের 1 দিন ডিমের কুসুম সহ খেতে পারেন। সেক্ষেত্রে আপনি সারাদিনে অন্য কোনো কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খাচ্ছেন কি না সেটি খেয়াল রাখতে হবে। অন্যান্য কোলেস্টেরল সমৃদ্ধ খাবারগুলোকে বাদ দিয়ে সাপ্তাহিক 1 দিন আপনি কুসুম সহ ডিম অনায়াসেই খেতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ডায়াবেটিসের পরিমাণ কেমন, ওজন কেমন ও উচ্চতা কেমন তা বুঝে চিকিৎসক তাদেরকে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাই ডায়াবেটিস রোগীদের উচিত তাদের শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ডিম খাওয়া।
তো ভিউয়ার্স, ডিমের উপকারিতা অপকারিতা, ডিম খাওয়ার সঠিক নিয়ম ও ডিমের সাথে কোন খাবারগুলো খাওয়া যাবে না তা জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ও উপকারী মনে হয়েছে। যদি তাই মনে হয় থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।